এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছিল, লাড্ডু বিতরণ করছিল চাকরি গেছিল বলে, বাজি পটকা ফাটিয়েছে বিভিন্ন জায়গায়, 25,000 জনের চাকরি বাতিল, সুপ্রিম কোর্টে গিয়ে দু থাপ্পড় খেয়েছে, দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে প্রধান বিচারপতির বেঞ্চে, পুরো বাতিলের যে অর্ডার ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে 16 জুলাই পর্যন্ত, একজনেরও চাকরি যাবে না। আমরা তো বলেছিলাম কারোর চাকরি যেতে দেবো না। গতকালকে এই সব কথা বলেছেন অভিষেক ব্যানার্জি নমিনেশন ফাইল করার পরে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বলছেন যে একজনেরও চাকরি যেতে দেবো না, অথচ এসএসসি সুপ্রিম কোর্টে বলে এসছে যে 8,000 অযোগ্য, মানে বিতর্কিত। যেখানে এসএসসি বলছে যে এত সংখ্যক অযোগ্য, আর সেখানে অভিষেক ব্যানার্জি এই কথা কি করে বলছেন যে একজনেরও চাকরি যেতে দেব না, তার মানে কি যারা অযোগ্য তাদেরও চাকরি বজায় রাখবেন এটা বলছেন, মানে চাকরি চোরদের চাকরিও বজায় রাখবেন এটা বলছেন? তো দর্শক বলবেন যা বলার, নমিনেশন ফাইল করে যখন যাচ্ছেন তার আগে প্রেসের সামনে এই কথা বলছেন, মানে অযোগ্যদেরও চাকরি বজায় রাখবেন, তাদের চাকরিও যেতে দেবেন না, নমিনেশন ফাইল করার পরে বলছেন, তাহলে মানুষ কি ভোট দেবেন ওনাকে? যেখানে এসএসসি বলে আসছে সুপ্রিম কোর্টে যে 8,000 না কত একটা, 8,000 সামথিং অযোগ্য যে লিস্ট সেটা, আর বলছেন অভিষেক ব্যানার্জি মানে কোর্টে নাকি থাপ্পড় খেয়েছে, কষিয়ে থাপ্পড় খেয়েছে। কি থাপ্পড় খেয়েছে? 2 মাসের জন্য স্টে, যেহেতু এখন গরমের ছুটি সামনে রয়েছে তারপরে হিয়ারিংটা হবে বেঞ্চ বলেছে, আরো সব অনেক কিছু শোনার ব্যাপার রয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সব শুনতে হবে, সময় লাগবে, তো এখনই হচ্ছে না, ছুটির পরে আবার শুনবো, তো ততদিন পর্যন্ত ওই অর্ডারটা স্টে। এটা আবার কষিয়ে থাপ্পড়ের কি রয়েছে? ঠিক আছে, আপনাদের খানিকটা সুবিধা হয়েছে, নাহলে হয়তো ভোট পর্ব চলাকালীনই বড় কিছু ঘটনা ঘটতে পারতো, যদি মন্ত্রিসভার তদন্তটা কন্টিনিউ হতো, যেখানে ডিভিশন বেঞ্চ বলেছে যে হেফাজতে নিয়েও তদন্ত করা যেতে পারে, জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, যদি সেটা হতো তাহলে হয়তো আপনার পিসি বন্দী হয়ে গেলেও হতে পারেন, পারতেন, এবং তারপর তার লিঙ্ক ধরে ধরে আমি জানি না আর পরিবারের কে অ্যারেস্ট হতেন। তো সেদিক দিয়ে মানে স্বস্তি এই ভোট মরশুমে, যেহেতু মাঝখানে এখন হিয়ারিং পর্বটা হচ্ছে না। তাছাড়া এটা কি কি কষিয়ে থাপ্পড় হয়েছে? ডিভিশন বেঞ্চের অর্ডার কি বাতিল করে দিয়েছে নাকি সুপ্রিম কোর্ট? বাতিল করে দিয়েছে, যদি গরমের ছুটি না থাকতো তাহলে এর মধ্যে আরো দ্রুত হয়তো শুনানি হতো, তখন আর তখন এই যে 2 মাস যেটা আপনি বলছেন এ পর্যন্ত জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত, ততদিন পর্যন্ত স্টে থাকতো না, আরো আগে বিষয়টা চলে আসতো হিয়ারিং এ। তো এটা একটা একটা টেকনিক্যালি বলবো, মানে এই সময়ে যেহেতু খোলা থাকছে না সুপ্রিম কোর্ট, যদিও আমরা বলেছিলাম যে 20 তারিখ থেকে ছুটি পড়ছে, আগে একটু হলে ভালো হতো, তো যাই হোক আরো হয়তো কোর্টের চাপ রয়েছে, জানি না আবার আপনারা কোনোভাবে টাইমটা পেয়ে গেছেন কিনা কে জানে, কারণ আপনারা সুপ্রিম কোর্টের টাইম ম্যানেজমেন্টের দিক দিয়ে মাস্টার, সে আমরা দেখে থাকি। কিন্তু তার মানে তো এটা নয় যে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিভিশন বেঞ্চের অর্ডার চলবে না বাতিল, এটা তো বলেনি, বরং মুচলেখা দিয়ে চাকরি করতে বলা হয়েছে, যে মুচলেখাতে বলতে হবে যদি আমি ধরা পড়ি অযোগ্য হিসেবে তাহলে যা বেতন তুলেছি বেতন ফেরত করতে হবে। তখন কিন্তু আর এটা বলা যাবে না সুপ্রিম কোর্টে যে বেতন ফেরতের অর্ডারটা হুজুর বাদ দিন, না মুচলেখাতে সই করেছেন আপনি, করে কাজে ঢুকছেন, ফলে থাপ্পড় না, এটা থাপ্পড়টা ঘুরিয়ে কাদের দিকে এসে পড়বে সে তো আমরা বুঝবো যাক না কিছুদিন, দ্রুত হলে হয়তো আমরা সব থেকে বেশি খুশি হতাম, দ্রুত তো হচ্ছে না, সেই জায়গায় খানিকটা আমরা আপসেট। কিন্তু যেহেতু ডকুমেন্টেড তথ্য যেহেতু সামনে চলে এসছে, ঘাড় ঘোরাবার এখন আর কোনো জায়গা নেই, ফলে থাপ্পড় কিন্তু ঘুরে আসবে, ওয়েট করতে হবে। দর্শক বলবেন যে যে মানুষটি নমিনেশন ফাইল করে ভোটে লড়তে যাচ্ছেন সেই মানুষটি বেরিয়ে কি বলছেন, অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সওয়াল করছেন অন ক্যামেরা, তাহলে কি মানুষ ভোট দেবেন ওনাকে? তার মানে ওনাকে ভোট দেওয়া মানেটা কি? ওনাকে ভোট দেওয়া মানে চোরদের চাকরিগুলোকে বজায় রাখা, তো সেই সব জেনে শুনেও কি ওখানকার মানুষ ওনাকে ভোট দেবেন? দর্শক প্রশ্ন কিন্তু আমাদের মনে জাগলো। তবে পাশে দেখছেন তো কে রয়েছেন,
একদিকে তো একজন বয়স্ক মানুষকে দেখছেন, অন্যদিকে পাশে কে রয়েছেন দেখছেন তো, জাহাঙ্গীর খান, উনি নাকি উনার ভোটকর্তা। যেমন বিয়ে বাড়িতে বরকর্তা বলি না, মানে একদম পুরো দায়িত্ব সামলান, তো উনি ভোটকর্তা অভিষেক ব্যানার্জির এই কেন্দ্রে। জাহাঙ্গীর খান আর একটু এদিকে আবার রয়েছেন সওগাত মোল্লা, বুঝতে পারছেন তো। জাহাঙ্গীর খানকে নিয়ে এলাকার মানুষের মানে মানে একটা আতঙ্ক রয়েছে, আমরা জানি একটা আতঙ্ক রয়েছে, সুষ্ঠুভাবে ভোট নাকি হয় না, হতে দেওয়া হয় না, এরকম ব্যাপার রয়েছে। তো উনি তো এখনো বহাল তবিয়তে রয়েছেন, নমিনেশন ফাইলের সময়ের সঙ্গে ছিলেন, ফলে কতটা সুষ্ঠু এবং অবাধ ভোট হবে ওখানে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন মনের মধ্যে রয়েছে। এবার দর্শক, আমি আপনাদের নজরে একটা বিষয় আনতে চাই, আমি যেগুলোর দিকে নজর রাখি সাধারণত। ভোটে দাঁড়াতে গেলে নমিনেশন ফাইল করার সময় এফিডাভিট জমা করতে হয় নিজের সম্পর্কে বিস্তারিত সব তথ্য দিয়ে, জমি জায়গার হিসেব ইত্যাদি, আয় ব্যয় এসব আর কি, একটা হিসেব দিয়ে একটা এফিডাভিট জমা করতে হয় নির্বাচন কমিশনে। তো গতকাল উনি যেহেতু নমিনেশন ফাইল করেছেন, তো গতকালকে উনিও সেটা জমা করেছেন। তো আমি সেখানে দেখে দর্শক মানে আমার চোখে আর কি ঠ্যাকো ঠ্যাকো ঠেকলো, ততটা স্মুথ লাগলো না, মনে আর কি কিছু প্রশ্ন জেগেছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন দর্শক, এই যে নির্বাচন কমিশন কেন বলে যে এইসব ডিটেলস দিয়ে নির্বাচন কমিশনে জমা করুন, কেন বলা হয় এবং নির্বাচন কমিশন সেটাকে নিয়ে কি করে, সেটাকে নিয়ে যেটা করে তারা ডিসপ্লে করে দেয়, তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ডিসপ্লে করে দেয়, যাতে করে ভোটাররা চিনতে পারেন তাদের কেন্দ্রের প্রার্থীকে, তার কি আছে না আছে, কি সম্পত্তি, কি কাজ করেন, কত কি কেস টেস রয়েছে, মানে ডিটেলস, মানে একজন প্রার্থীকে ভোট দেওয়ার আগে ভোটাররা যাতে করে তার সম্পর্কে ডিটেলস জানতে পারেন, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা, যে আপনি ঘোষণা করুন আপনার কি আছে না আছে, আপনি কে, আপনার টোটাল ডিটেলস দিন এফিডাভিট করে, আমরা ওইটা আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করে দেবো, সেটা দেখে মানুষ চিনবেন জানবেন, তারপর সিদ্ধান্ত নেবেন তাকে ভোট দেওয়া যায় কি যায় না। তো সেই জন্য এটা মানে করা হয়, এটা ওপেনলি মানুষের কাছে জানানোর জন্য এটা করা হয়। তো এখন যদি সেই সব দেখে আমাদের মনে প্রশ্ন জাগে, সেখানে তো আমরা প্রশ্ন তো তুলবই, আমাদেরকে মানে মানুষকে জানানোর জন্য ডিসপ্লে করা হচ্ছে, কিন্তু দেখে যা জানছি বা যা দেখছি সেখানে যদি আমরা নিজেরাই বুঝে উঠতে না পারি, তখন তো প্রশ্ন তো তুলবই। তো দর্শক, গতকাল উনি যেটা জমা করেছেন সেখানে লাস্ট 5 বছরের আয়ের একটা হিসেব উনি দিয়েছেন, যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে শো করেছেন। দেখুন দর্শক, উনার এবং ওনার ওয়াইফের প্রথম দিকগুলো যেগুলো আছে 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে উনার, তারপরে উনার ওয়াইফের রুজিরা ব্যানার্জির। প্রথমে দেখুন 22-23 উনার ইনকাম দেখানো হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে 82,58,360, তার আগে 21-22 আগেরটা 82,58,360, তারপর একটা 90,50,643, আচ্ছা 20-21 বেশি হয়েছে 1 কোটি, মানে প্রায় 1.5 কোটি, দেখতে পাচ্ছেন প্রায় 1.5 কোটি, আচ্ছা 19-20 67,32,370, 18-19 71,52,200। ওনার ওয়াইফের দেখুন 21-22 দেওয়া হয়েছে, 22-23 হিসেবটা নট অ্যাপ্লিকেবল বলা হয়েছে। তো 21-22 কত, 60,65,000 সামথিং, 20-21 79,05,000 সামথিং, তারপরে 19-20 59,03,000 সামথিং, 18-19 1,14,34,000 সামথিং। দর্শক দেখে নেবেন, আমি যদি বলতে গিয়ে পড়তে গিয়ে ভুল করি, ডিটেলস রয়েছে দেখে নেবেন। এই হচ্ছে ওনার ওনার পরিবারের মানে ইনকাম শো যেটা আর কি করা হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে লাস্ট 5 বছরের, সেই হিসেবটা এখানে উনি দিয়েছেন। কিন্তু আমার যেটা বুঝতে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সোর্স অফ ইনকাম যেটা দেখানো হয়েছে সেটা, এখানে ওনার ওয়াইফের দেখানো হয়েছে 22-23 নট অ্যাপ্লিকেবল বলা হয়েছে, আবার নট অ্যাপ্লিকেবল 22-23 এবং তার আগে টাকা পয়সা ই হয়েছে। তো এখানে দুজনের সোর্স অফ ইনকাম যেটা আমি দেখতে পাচ্ছি দর্শক, এই যে দেখুন ডিটেলস অফ প্রফেশন অর অকুপেশন,
সেলফ মানে উনি নিজে হচ্ছেন মেম্বার অফ পার্লামেন্ট এবং কমা দিয়ে স্যালারিড, স্যালারিড। ওয়াইফের ক্ষেত্রে লেখা আছে নট অ্যাপ্লিকেবল, ওয়াইফের ক্ষেত্রে লেখা আছে নট অ্যাপ্লিকেবল। আর নিচে দেখুন ডিটেলস অফ সোর্স অফ ইনকাম, সেখানে লেখা রয়েছে কি দেখুন কি কি, অনারিয়াম, স্যালারি, ইনকাম ফ্রম ইন্টারেস্ট। আর ওয়াইফের ক্ষেত্রে লেখা আছে নীল, নীল। এখন ওয়াইফ তার মানে নীল, কিছুই করেন না, ওনার কোনো ইনকাম নেই। আর ওনার হচ্ছে স্যালারি আছে, অনারিয়াম আছে, আর সুদ আছে, ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট। তো তাহলে ওয়াইফের নামে এত টাকা পয়সা শো করেছেন 21, 22, 20, 21, 19, 20-তে, তাহলে সেগুলো কি, তাহলে কি 21, 22-এর পরে কি উনার ইনকাম জিরো হয়ে গেছে? উনি কি সব কাজকাম ছেড়ে দিয়েছেন? তার আগে কি কিছু কাজকাম করতেন, স্যালারি পেতেন? দর্শক, যেহেতু এই 22-23-এ নট অ্যাপ্লিকেবল দেখানো হয়েছে, তো তার আগে টাকা আর তার আগে আগের কিন্তু টাকা পয়সা দেখানো হয়েছে, তাহলে কি রিসেন্টলি উনি কি মানে মানে ইনকামহীন হয়ে পড়েছেন? মানে এই যে মানে এই সালে 22-23-এ আর এখন ইনকাম শো করার মতো ওনার কিছু নেই, সেই জন্য কি এখন নট অ্যাপ্লিকেবল? তার আগে কি ইনকাম করতেন? তো সেটা বুঝতে গেলে দর্শক আপনাদেরকে এর আগের যে এফিডাভিট যেটা উনি জমা করেছিলেন মানে 19-এর ভোটে, সেটাকে দেখতে হবে, সেটাকে দেখতে হবে, সেটাকে দেখাতে হবে আপনাদেরকে। এই যে এটা হচ্ছে 2019-এর যে এফিডাভিট সেটা দেখুন দর্শক, ওখানে কিন্তু দুজনেই স্যালারিড বলে উল্লেখ করা ছিল, এবং ডিটেলসটা দেখুন লেখা রয়েছে সেলফ, স্যালারি, হাউস রেন্ট, ইনকাম ফ্রম আদার সোর্সেস, অন্যান্য জিনিস থেকে, অন্যান্য জায়গা থেকে ইনকাম, সেটা উল্লেখ করা ছিল। এবং স্পাউসের ক্ষেত্রে মানে ওয়াইফের ক্ষেত্রে লেখা ছিল স্যালারি, ক্যাপিটাল গেন অ্যান্ড ইনকাম আদার সোর্সেস। মানে 19-এর যে এফিডেভিটটা উনি জমা করেছিলেন সেখানে ওনার ওয়াইফও ইনকাম করেন বা ওনার ওয়াইফের অ্যাকাউন্টে টাকা আসে, এবং কোত্থেকে কি আসে, স্যালারি মানে বেতন টাইপের কিছু ছিল, কোথাকার কি যুক্ত ছিলেন কে জানে, ক্যাপিটাল গেন আছে এবং অন্যান্য সোর্স থেকে ইনকাম বলে উল্লেখ ছিল। এবং সেবারের, সেবারের যে আমি সেটাও দেখাতে পারি আপনাদেরকে, সেবার যে ইনকাম দেখানো হয়েছিল সেটা হচ্ছে এটা, প্রথম দিকে 1-5 হচ্ছে অভিষেকের, আর তার নিচে তার ওয়াইফ রুজিরা ব্যানার্জির। সেবার কিন্তু টোটাল 5 বছরেরই ইনকাম শো করা ছিল, কত কি ইনকাম করেছেন দেখে নেবেন দর্শক, আমি আর পড়ছি না। এবং এবং এর সঙ্গে সঙ্গে ওয়াইফের, ওয়াইফেরও যে সোর্স অফ ইনকাম আছে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছিল। কিন্তু এবার যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এবার তো দেখছি যে নীল, নীল করে দেওয়া হয়েছে ওয়াইফের ইনকাম, তো সেই জন্যেই কি লাস্ট ইয়ার, অর্থাৎ নীল বলতে তাহলে তার মানে কি এই 1 বছর আগে কর্মচ্যুত হয়েছেন নাকি, 1 বছর আগে কর্মচ্যুত হয়েছেন সেই জন্য কি 22-23-এ তার আর ইনকাম শো করার মতো কিছু নেই? তার আগে উনি কাজ করতেন, স্যালারি পেতেন, ওই যে আগে 19-এ যেটা লিখেছিলেন, তাহলে কি মানে এই যেহেতু এখানে 21-22-এর পর্যন্ত শো করা আছে, তাহলে 21-22 পর্যন্ত তিনি ইনকাম করতেন, তার স্যালারি ছিল, ওই আদার সব কিছু বলছিল, লিখেছিল না ছিল, তাহলে 21-22-এর পরে কি একেবারে গৃহবধূ হয়ে গেছেন নাকি, আর কি কিছু নেই? আর কি অ্যাকচুয়ালি করতেন, কিসের সঙ্গে যুক্ত, কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন মনে হয়? দেখুন এগুলো আমাদের মনে কিন্তু প্রশ্ন তৈরি করছে, আমরা কিন্তু কিছুই নিশ্চিত আমরা বলতে পারবো না, যেহেতু মনে প্রশ্ন তৈরি করছে সেগুলো বলছি। যে এবারে 22-23-এর নট অ্যাপ্লিকেবল, তার মানে এটার ইনকাম উনি আর ইনকাম করেন না, গৃহবধূ হয়ে গেছেন, রান্না বান্না করেন বা এরকম। তার আগে ওনার ইয়ারলি ইনকাম শো করা আছে, শো করা আছে, এবং আগের এফিডাভিটে তিনি ইনকাম করতেন বলে উল্লেখ আছে। তো সেজন্যই বলছি তাহলে কি হলো, উনি কি কর্মচ্যুত হয়ে পড়েছেন নাকি সব ইডি সিবিআই এইসব হওয়ার পরে কোনো একটা আবার পলিসি মতো চলছেন কে জানে? আর অভিষেকের যে ইনকামটা শো দেখছেন 82 লক্ষ 90 লক্ষ, তো ওনার যে এটা দেখছি যেটা লিখেছেন অনারিয়াম, স্যালারি, ইনকাম ফ্রম ইন্টারেস্ট, ইনকাম ফ্রম ইন্টারেস্ট কত হতে পারে? আর স্যালারি, অনারিয়াম, অনারিয়াম তো অনারিয়াম বুঝতে পারছি, আর তার সঙ্গে স্যালারি, কিসের স্যালারি, কোন জায়গার স্যালারি, অনারিয়াম মানে এমপির অনারিয়াম যেটা বুঝতে পারছি নাকি স্যালারি,
সেই সব মিলিয়ে বছরে 82 লক্ষ ইনকাম, 82 লক্ষ 90 লক্ষ, আর 20-21 আবার 1.5 কোটির মতো ইনকাম হয়েছে। যে বছর ভোট হয়েছিল বিধানসভার, ওইবারে বিরাট ইনকাম হয়েছে ওনার, প্রায় 1.5 কোটি ওনার অ্যাকাউন্টে ঢুকেছে, শো করছেন। ওনার ওয়াইফের 20-21 79 লক্ষ। তো এগুলো একটু গোলমেলে লাগছে দর্শক, আমরা অতটা বুঝিও না। আর সত্যি আমরা যদি না বুঝতে পারি তাহলে সাধারণ মানুষ কি করে বুঝবে? নিশ্চয়ই তাদের মনেও প্রশ্ন জাগবে। আর আমি যে কথাগুলো বলছি এ তো সাধারণ মানুষের কথাগুলি আমরা বলছি। তো দর্শক, যারা আপনারা এক্সপার্ট একটু আমাকে বলে বুঝিয়ে দেবেন, যেসব প্রশ্ন মনের মধ্যে জাগছে একটু বুঝিয়ে দেবেন দর্শক, আমাকে বুঝাবেন, দর্শকরাও বুঝতে পারবে। আর একটা কথা আমি শেষে দেখিয়ে দিতে চাই যে অভিষেক কিন্তু এবারও তার যে কিছু বাড়ি বা গাড়ি আছে কিছু উল্লেখ করেননি, মানে তার বাড়ি গাড়ি নেই এফিডেভিট দেখে বুঝতে পারছি। প্রশ্ন জাগে যে অত বড় বাড়িটা তাহলে কার, শান্তিনিকেতন যে বিল্ডিংটা যেখানে ওনারা থাকেন বলে আমরা খবর পাচ্ছি, তাহলে সেই বাড়িটা কার? এখনো এত ইনকাম এত কিছু কিন্তু তার নিজস্ব বাড়িও নেই গাড়িও নেই। আমি দর্শক ওই প্রপার্টির জায়গাটা আপনাদেরকে একবার জাস্ট মানে একটুখানি দেখিয়ে দিই ঝট করে। প্রপার্টির জায়গাটা এই যে, আচ্ছা ওই ব্যাংক ব্যালেন্স সম্পত্তি, এই ব্যাংক ব্যালেন্স গাড়ি টাড়ি, এই দেখুন মোটর ভেহিকলস কিছু নেই, উনার নেই, উনার ওয়াইফের কিছু নেই। অথচ খুব ভালো ভালো গাড়িতে ওনারা কিন্তু চড়েন, দেখবেন ব্ল্যাক কালারের গাড়ি, কি গাড়ি সেটা, সব গাড়িতে বড় বড় গাড়িতে তারা চড়েন, কিন্তু নিজের কোনো গাড়ি নেই, কার নামে কার কি বলতে পারবো না। আচ্ছা জুয়েলারি উনার নিজস্ব 30 গ্রাম, ওয়াইফের 658 গ্রাম ভ্যালু দেওয়া রয়েছে, আর একজনের বাচ্চাদের আছে কিছু আর কি। তো মোটামুটি উনার যা ব্যাংক ব্যালেন্স সোনাদানা, ওনার হচ্ছে 1,26,20,204, ওয়াইফের হচ্ছে 78,70,382, ওটা হচ্ছে ওই সোনাদানা টাকা পয়সা। আর মানে সেরকম কিছু নেই, যেটা যেভাবে বলা হয় প্রচার আমরা শুনি আর কি বিভিন্ন বিষয়ে, তো সেই তুলনায় এখানে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, খুবই কম বলবো, খুবই নগণ্য হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর জায়গা জমি দেখুন, এগ্রিকালচারাল ল্যান্ড নেই নীল, নন এগ্রিকালচারাল ল্যান্ড নেই নীল, কমার্শিয়াল বিল্ডিং নেই নীল, এমনকি রেসিডেন্সিয়াল বিল্ডিং সেটাও নেই নীল। তাহলে ওই যে বাড়িটা যেখানে ওনারা থাকেন, তাহলে ওই বাড়িটা কার? শান্তিনিকেতন বিল্ডিং শুনেছি বিরাট বড় বিল্ডিং, উনিই থাকেন, ওনারাই থাকেন, তাহলে বাড়িটা কার? বাবা মায়ের নামে না কি, না কার নামে জানি না, নিজের নামে কিছুই করেননি, এত কিছু করছেন, এত কিছু বলা হচ্ছে আপনার সম্পর্কে, প্রশ্ন তৈরি হয়েছে, এই তো দেখছি নিজের নামে কিছুই নেই, জায়গা নেই, জমি নেই, বাড়ি নেই, গাড়ি নেই, কিছুই নেই। আর ওই 1 কোটি সামথিং ও তো এরকম, তো কত একজন কাউন্সিলর কলকাতার, মানে একটা কাউন্সিলর এর থেকে বেশি আছে, কিছুই তো নেই। আর ওয়াইফ হঠাৎ করেই বসে গেছেন, কাজকামহীন হয়ে পড়েছেন যেটুকু বুঝতে পারছি, ওদিকে পিসি বলেছেন একটা ছেলে বিয়ে করেছে, দুটো বাচ্চা, কি করে চলবে, সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিচ্ছে, সম্পত্তি তো নেই আর কি, কোথায় থেকে বাজেয়াপ্ত করছে কে জানে ইডি। ফলে এগুলো খুব রহস্যময়, খুব রহস্যের। আমরা চাই এই যে সম্পত্তি সম্পত্তি নিয়ে এত সব প্রশ্ন তৈরি হয়েছে সেগুলো খোলাসা হোক, কি সম্পত্তি, কার সম্পত্তি, কার সম্পত্তি বাজেয়াপ্ত করছে, একটু লিস্ট দেওয়া হোক, এবং ওই বাড়িটা কার, এটা খুব কৌতূহলের আমাদের কাছে, যে বাড়িতে উনি থাকেন, ওনারা থাকেন, বিরাট বাড়ি, তাহলে বাড়িটা কার, কার কে তৈরি করেছেন ওই বাড়িটা, তারিবা সোর্স অফ ইনকাম কি, এত টাকা দিয়ে বাড়ি তৈরি করেছেন, প্রশ্ন জাগছে দর্শক মনে। যদি আপনাদের কাছে উত্তর থাকে বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।